सबाई के नमस्कार जतना खुल प्रत्येक बच्चे ना एबार 54वां इंजिनियर्स दिवस उद्यापन होते चलते एखाने जी महान व्यक्तित्वर के स्मरण कर कार्यक्रम आयोजन करा हुआ भारतरत्न एम विश्वेश्वरय आज के तार मूर्ति अनावरण हो कार्यक्रम मंच उपस्थित श्री दीपक चंद्र दास इंजीनियर एंड चीफ पीडब्ल्यूडी श्री विवेकानंद रॉय प्रेसिडेंट स्टेट इंजीनियरिंग एसोसिएशन त्रिपुरा श्री सुशांत कुमार नाथ जनरल सेक्रेटरी सीट श्री तपन कुमार लोध चीफ इंजीनियर पीडब्ल्यूडी एवं एखे उपस्थित हमार समस्त इंजीनियर भाई बोनेरा और एखे जरा कोविड 19 सेवा करते गए जर के उत्कृष्टतार जो इंजीनियर एसोसिएशन द्वारा आज के सम्मानित करा मीडिया बंधुरा सबाई के शुभेच्छा जाना बंधुरा पीडब्ल्यूडी डीडब्ल्यूएस वाटर रिसोर्स डिपार्टमेंट ये सबगुलोई मानुषेर कल्याणेर संगे जड़िए थाका डिपार्टमेंट जनकल्याणेर जन्य डिपार्टमेंट आमरा काज करी काज करार समय काजेर मूल्यायन करा आवश्यक अनेक समय आमरा भाबी जे आमी काज करब अन्य मूल्यायन करबे तार अपेक्षा ना करे निजे निजे के ही मूल्यायन करा उचित जे आमी सेई काजटा करछि बिल्डिंग निर्माण करछि बा रास्ता निर्माण करछि तार गुणवत्ता कतटा तार डेप्थ कतटा तो सेई जगह आमादेर पारदर्शिता आरो बाड़बे मैं आजकल दिन अपन एक जिस अपील करब जो सब समय अनुधावन करी से डिडब्ल्यूएस पीडब्ल्यूडी रोड एंड ब्रिज होक बिल्डिंग वार्स होक वाटर रिसोर्स डिपार्टमेंट होक मैं अनेक समय देखी जो काज करे जावर पर हतोबा रास्ताय नैशनल हाईवे जो एनएचए डिजेल देखे से जिरेनियर का गजा गर्त हो गए আমি যাওয়ার সময় দেখি বাকি ইঞ্জিনিয়াররা কেন দেখেন তারাও তো আসা যাওয়া করে এয়ারপোর্টে যাওয়ার সময় আমি যখন দেখব রাস্তায় জল জমে আছে সাইডে আমি ফোন করি আমার সঙ্গে যে স্টাফ থাকে সে ফোন করে অন্যরা কেন দেখে না আমি তো একা কিন্তু ইঞ্জিনিয়ার তো প্রচুর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট উসকো তারপরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারপরে পুরো ফৌজ আছে সেগুলো কেন দেখেন আমি তো চাই যে আমার মধ্যে যে মানসিকতাটা রয়েছে সেটা সবার মধ্যে বিরাজ করুক এখানে ইঞ্জিনিয়ারিং চিফ দীপক দাস বসে আছে দীপক দাসের কাছে আমার নিশ্চিত 2-4-5 বার ফোন নিশ্চিত গিয়েছে দীপক যায়নি নিশ্চিত গিয়েছে রাস্তার সাইডেই কোনো পিলার পড়ে আছে দীর্ঘদিন যাবৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টে সমরে যাওয়ার সময় কেন পড়ে আছে এগুলো কি হেলিকপ্টারে যাওয়ার সময় দেখি আম্বাসার ওখানে প্রচুর মানে স্টিল পিলার পড়ে আছে কোটি কোটি টাকার সম্পদ কেন পড়ে আছে কিসের জন্য অনেক জায়গায় আমি দেখি পিডব্লিউডির অনেক মেশিনারি রয়েছে সেগুলো বাইরে পড়ে আছে জংলা হয়ে আছে কেন পড়ে আছে আজকের দিনে যদি আমি বিশ্বেশ্বরয়াকে স্মরণ করি উনি 90 বছরেও গঙ্গার ওপরে সেতুর যে নির্মাণ হবে সেই বসে উনি অ্যাডভাইস করেছেন কত বছরে 90 বছর বয়সে
90 years আমরা ওনাকে স্মরণ করব আর ওনার পথ প্রদর্শক উনি যেটা রাস্তা দেখিয়েছিলেন সেটা যাব না আমি আমি আজকে অ্যাসোসিয়েশনের কাছে একটা দাবি রাখব এগুলো কেন আমাকে বলতে হয় আমি জানি না অন্যান্য চিফ মিনিস্টার কেমন ছিলেন কে করেছেন আমি সে বিষয়ে যাব না তার সঙ্গে আলোচনা সমালোচনা করব না কিন্তু আমি এটা মানি সরকার আমাদের সবার 37 লক্ষ ত্রিপুরাবাসী যখন আছি তো আমরা সবাই আছি এখানে কেউ বাদ নেই যে সাফাই কর্মচারী সেও আছে ও যে চিফ ইঞ্জিনিয়ার সেও আছে মুখ্যমন্ত্রী আছে দায়িত্ব সবাইকে নিয়ে নেওয়া সচমুচ আজকে আমি তার জন্য বলে আমার কষ্ট হয় সেই মানে ছোট ছোট বিষয় মুখ্যমন্ত্রীকে বলতে হয় আজকে 3-3.5 বছর আমার এটা এক্সপিরিয়েন্স আমি দেখি না বললেও হবে না আমি কতবার বলেছি যে জুনিয়র ইঞ্জিনিয়ারদেরকে এরিয়া বেটে দাও যে ওর ওনার কাছে যেই এরিয়াটা রয়েছে নতুন রাস্তা হোক পুরাতন রাস্তা হোক নতুন রাস্তা হলে তাকে দেখবো না যখন ভাঙা চোড়া শুরু হবে তখন দিকে একটা টেন্ডার করে দেবো বাস তারপর হয়ে যাবে মেনটেন্স কেন নতুন রাস্তাটা কমপ্লিট করেছি তারপর তার উপর ধ্যান কেন রাখবো না রেসপন্সিবিলিটি ফিক্স করা হোক তখন গিয়ে এই অ্যাসোসিয়েশনের মানে লাভ মানুষ পাবে কিছু দাবি দেওয়া সুশান্তবাবু বলছিলেন অনেকটা ওনার জানাই ছিল না আমি নিজেই জানি যে ত্রিপুরা পিডব্লিউডির কাছে কোনো ন্যাশনাল হাইওয়ে রোড নেই আছে তো সেনশন হয়ে গেছে লেটার আমার কাছে আছে আপলোক আপডেট রয়েছে এই পুরো ন্যাশনাল হাইওয়েটা পিডব্লিউডিকে দিয়ে দেওয়া হয়েছে তার পারমিশন চলে এসছে পিডব্লিউডি করবে পিডব্লিউডি এনএইচ ন্যাশনাল হাইওয়ে তো সেই বিষয়ে আমরা সবাই কনসার্ন থাকতে হবে আপডেট থাকতে হবে আমি আজকে দিনে আপনাদের কাছে সেটাই বলবো যে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে আমরা কাজকর্ম করি নতুন হোক পুরানো হোক মেনটেন্স হোক প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড হোক পিডব্লিউডি এনএচ হোক এনএচআরডিসেল এর হোক অনেক জায়গায় আমি দেখি বলি সিপাহী জলাতে যাওয়ার সময় তার আশপাশে যে রোড চড়া নেই ফরেস্ট অ্যাক্টের কারণে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে 1.5 বছর হয়ে গেছে বলতে বলতে সাইডটা একটু ফিলিং করে তার মধ্যে সিমেন্ট ব্লক বসে দাও এখনও কমপ্লিট করতে পারেনি এটা ন্যাশনাল হাইওয়ের রাস্তা ঠিক আছে ন্যাশনালে দেখার জন্য তো ইঞ্জিনিয়ার উনি আছেন এখনও কমপ্লিট হয়নি ও জায়গাগুলি দেখা দরকার আমি ছোট ছোট বিষয় বলছি ছোট বিষয় থেকে কতটা কি কনসার্ন সেটা প্রমাণিত হয় বড় বিষয়ের উপরে তো নজর থাকে আগরতলা শহরের মধ্যে 10 তলা বিল্ডিং কোনটা হবে বা 5 তলা বিল্ডিং কোনটা আছে কেউ যাওয়ার সময় তার উপর নজর যায় কিন্তু আমার যেটা ছোট একটা টিনের ঘর কুরেঘর আছে গরিবের কাছে সেটা মেনটেন কিনা তার উপরে যদি নজর থাকে তাহলে বোঝা যাবে আমরা কনসার্ন বড় বিষয়টাও দেখা যায় সবার সামনে আলোচনা সমালোচনা সবটা হয় কিন্তু অন্তিম ব্যক্তি অন্তিম লাইন কে আছে সে সঠিক আছে কিনা বিশ্বেশ্বরে সেই রাস্তাই দেখিয়েছেন আমি তার জন্য উদাহরণ দিন 90 বছর বয়সে উনি গঙ্গার উপরে যে ব্রিজ তৈরি হয়েছে সেই বিষয়ে অ্যাডভাইস করেছেন 90 বছর বয়স আমি আপনাদের পারিবারিক হোক আপনাদের বন্ধু বান্ধব আপনাদের অ্যাসোসিয়েশন সবার শুভকামনা করি আশা করি আপনাদের জীবন সুন্দর হোক আরও ভালো হোক পরিবারের লোক ভালো থাকুক এই কোভিড পরিস্থিতিতে আমরা মোকাবেলা করেছি আমরা ভ্যাকসিনেটেড হয়েছি আগেও মোকাবেলা করব তার মধ্যে আমরা কাজ করেছি পিডব্লিউডি বসেছিল ডিডব্লিউএস বসেছিল তেমন নয় যদি ডিডব্লিউএস বসে যেত তাহলে 2.4% গিয়ে 33-34% পৌঁছতো না এই কোভিড পরিস্থিতিতে কিন্তু আজকে সেগুলো রিভিউ করা দরকার মানসিকতা আনা দরকার কেন 2016 কাজ শুরু করবো 2021 শেষ হবে না
কালকে আমি এমএলএ হোস্টেল এমএলএ নতুন যে কোয়ার্টার হচ্ছিল গিয়েছি, 2016 কাজ স্টার্ট হয়েছিল, 2021 কে শেষ হচ্ছে, কত বছর লাগবে? এগুলো একবার মূল্যায়ন করা দরকার। সপ্তাহে আপনাদের দোষ হবে তেমন না, ব্যবস্থারও দোষ। ব্যবস্থা কে তৈরি করে? মন্ত্রী পরিষদ তৈরি করে। 2016 কারা ক্ষমতাসীন ছিল? যারাই ছিল তাদেরকে দোষ দিয়ে আমি বেরিয়ে যেতে পারবো না, বলে টাকা সেখানে ছিল কিনা, ফান্ড ছিল কিনা, বিনা ফান্ড তৈরি করেছে কিনা, স্টেট ফান্ড থেকে তৈরি করেছে তো সবসময় টাকা দিয়েছে কিনা, কন্ট্রাক্টরকে পেমেন্ট করেছে কিনা, সময় মতো সেটা ফলো আপ করেছে কিনা, সব বিষয়। কিন্তু আমি আজকে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন থেকে বা মঞ্চে যারা বসে আছে তাদের কাছ থেকে এটাই কামনা করব যে এগুলো থেকে আমাদের মুক্তি পেতে হবে। কারণ এখন আমরা লাইট হাউস তৈরি করছি, আগরতলাতে হচ্ছে, এক বছরই তৈরি করব, কত ফ্ল্যাট? 1000 ফ্ল্যাট, কত মঞ্জিলা? মাল্টি স্টোরেজ বিল্ডিং। তো সময়ের মধ্যে কাজ করা, 2016 কাজ করব আর 2021 শেষ হবে। ওই দিন আমি খয়েরপুরেও গিয়েছিলাম এটা আরডির ব্লক উদ্ঘাটন করার জন্য, সেটাও 2016 শুরু হয়েছিল, গিয়ে 2021 শেষ হয়েছে। দুই মঞ্জিলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং, এটাও আমি জানি পুরনো সরকার থাকতে 20 কোটি টাকা আছে ফান্ডে, আর 100 কোটি টাকার কাজ হাতে নিয়ে বসে আছে। টাকা কোথায় আসবে? আন্দোলন করলে চলে আসবে। আসলে কাজগুলি হাত দিয়ে বসে থাকা, মানুষকে দেখানো দেব কাজ করছি কাজ করছি কাজ করছি, প্রথমে ইলেকশন এসছে কিছু দেখাতে হবে, জঙ্গলের মধ্যে স্টেডিয়াম তৈরি করে দেবে, কারণ কি একটু ফান্ড যেতে হবে, ক্যাডারদের কাছে কমিশন খেতে হবে, এগুলো আমি দেখি বুঝি। কিন্তু আজকে 3.5 বছর হয়ে গেছে, তো এগুলো পুরনো বিষয়গুলো টেনে এনে বলে তার জন্য হয়েছে, তার কোনো রাস্তা নেই। পুরনো বিল আমি অনেক দিয়েছি, দীপক দাস এখানে সাক্ষী, সরকার আসার পর পুরনো কন্ট্রাক্টর, ছোটো কন্ট্রাক্টর, বড় কন্ট্রাক্টর, তাদেরকে বিল না দিলে স্যার এই প্রথম মনে 40 কোটি টাকা কভার করেছে, তারপর ধীরে ধীরে সমস্ত পয়সা দেওয়ার চেষ্টা করেছি। সেগুলো আমার সরকার আসার পরে পেন্ডিং ছিল তেমন নয়, 15 বৎসরে 10 বৎসরের বিল। কিসের বিল? তো এমন বিলই তো হয়, পিএম জোশের কাজ করা হয়। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে গন্ডাছড়াতে গিয়েছিলাম, আপনাদের সবার খেয়াল আছে, 2-4 জনকে ওখানে অন দ্য স্পট সাসপেন্ড করতে হয়েছে, সে রাস্তা আজও তৈরি হয়। এটা ভারত সরকারের পিএসইউ সেটা টেন্ডার করেছে, 80% পেমেন্ট করে দিয়েছে, কিন্তু রাস্তা নেই। আমি নিজে গিয়েছি সেই রাস্তাতে, 80% পেমেন্ট হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে কাগজের মধ্যে। সেগুলো কোথায় কোথায় এই ধরনের হয়েছে, তারপর ইনকোয়ারি করা, কার্যবাহী করা। মুখ্যমন্ত্রী গেলে বললে, চিফ ইঞ্জিনিয়ার গেলে হবে, এমন না হওয়া। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কারবাই করতে পারে না, জুনিয়র ইঞ্জিনিয়ার নিজে কারবাই করতে পারে না। আমি কাল থেকে চিন্তা করছি যে আজকে কিছু কথা বলবো, অ্যাসোসিয়েশন আমাকে ডাকছে, তো তাদের সামনে কিছু বিষয় রাখবো, রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে। 2 বৎসরে কাজ হতো, 2 বৎসরে শেষ করতে হবে। তুফান এসেছে, বৃষ্টি এসেছে, তার জন্য করতে পারি না। আরে ত্রিপুরাতে এত কমাস বৃষ্টি আমরা জানি, তো আমরা টেন্ডারটা তৈরি করার সময় সেভাবে তো তৈরি করি, এটা তো রাজস্থান না যে বৃষ্টি হবে না, বছরে 4 দিন বৃষ্টি হবে। রাস্তার সাইডে ড্রেন করতে হবে, জল যাতে না গড়ায়, রাস্তা না দাঁড়িয়ে থাকে, যাতে চলে যায়। আমরা জানি ত্রিপুরাতে পাহাড়ি এরিয়াতে মাটির পাহাড় আছে, মাটির টিলা আছে, সেগুলো ল্যান্ডস্লাইডিং হয় বৃষ্টি বেশি হলে, ল্যান্ডস্লাইডিং হলে রাস্তাতে আসবে, তার ব্যবস্থা আগেই হচ্ছে উচিত। যেমন ন্যাশনাল হাইওয়ে একটা কাজ করেছে এখানে উদয়পুর টু সাবরুম, আমরা দেখেছি যে বাগমাতে হোক তার আশপাশে ওয়াল নির্মাণ করে দিয়েছে টিলার সঙ্গে, কেন? ল্যান্ডস্লাইডিং হয়ে রাস্তাতে আসে তার জন্য। তো আমরাও পিডাব্লিউডি যেখানে কাজ করব এই ধরনের হবে, তো আমরা কেন নির্মাণ করব না? আমরা কেন বলবো ল্যান্ডস্লাইডিং হয়ে গিয়ে রাস্তা ব্লক হয়ে গেছে,
তার ব্যবস্থা তো আছে। নতুন কিছু চিন্তা করতে হবে। আমি যখনই কোনো শুধু এই ডিপার্টমেন্ট, আজকে এই ডিপার্টমেন্টের সবাই এখানে আছে তার জন্য বলছি, যে কোনো ডিপার্টমেন্টে আমি সবাইকে বলি, বলে পুরনো সিস্টেম থেকে মুক্তি পাও তবেই তো ত্রিপুরা মডেল হবে। ওই জায়গাকে আটকিয়ে যায়, পুরনো ইট দিয়ে রাস্তা তৈরি করতে হবে, তারপরে এইভাবে পাথর বললে লাভ দিয়ে উঠবে, পাথরের কোয়ালিটি কী সেটাও দেখবে না, এই সবগুলো দেখা দরকার। আপনার মুখে বলুন, যদি আমি রাস্তায় নামি আর যদি কোয়ালিটি চেক করা শুরু করি, কারোর চাকরি থাকবে ত্রিপুরাতে? আজকে সচ্চাই বলবো, আমি যদি বেরোই কোয়ালিটি চেক করার জন্য, পিএম জেসাই রোড হোক আর ত্রিপুরা স্টেট পিডব্লিউডি রোড হোক, আরডি রোড হোক, হ্যাঁ ত্রিপুরাতে কোনো ইঞ্জিনিয়ার আমার সামনে বলতে পারবে যে 100% স্যার সঠিক রাস্তা তৈরি হয়ে আছে? আমি বলি না একদিনে সব কিছু দূর হয়ে যায়, আমিও দূর করতে পারিনি। 40-45 বছর না কাজ করার মানসিকতা, তার কারণে অচল অবস্থা। তার থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন পিডব্লিউডি থেকেই ডেপুটেশনে এনএইচএ লোক যায়, পিডব্লিউডিতেই থেকে ডেপুটেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশনগুলি কাজ করে তার মধ্যে যায়। আমি দেখি তো আমার এখান থেকে তো ফাইলটা যায়, ওখানে গিয়ে মেহনত করে আমার আমার ইঞ্জিনিয়ারই কাজ করে, সাকসেস রেট আমি। আচ্ছা, ডিডাব্লিউএসএ একসময় ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স ইরিগেশন, যেখানেই ফোন হয় ফান্ড নেই, কোনো কৃষক ফোন করেছে নেই, টাকা নেই, সরকার কোনো কিছু দেয় না, ওই পিতলের পার্স চুরি করে নিয়ে চলে গেছে, এটা উত্তর নয়। আমি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কাছে বলবো, এগুলো ডায়লগ করে দূর করা। কারা করছে, কোন অফিসাররা করছে, কেন করছে? ষড়যন্ত্র তো করছে না আপনাদের বিরুদ্ধে, সরকারকে বদনাম করার জন্য দু চার পাঁচজন তো মিলে এগুলো করছে না, কড়াই সে মোকাবেলা করা। এগুলো কই, আমার কাছে কেউ যদি রাত্রিবেলা ফোন করে, আমি তো কাউকে বলি না, বলে ঠিক আছে, আমি আজ পর্যন্ত কাউকে নিরাশ করি না, বলেছে আচ্ছা আমি দেখছি, আমাকে বললে সব কিছু করে দেবো, তেমন তো না। আমি যখন কোনো জায়গাতে যেই যাই, কোনো মা এসে বলে আমার ছেলেটাকে একটা বাবু চাকরি দিয়ে দাও, আমি ওনাকে জড়িয়ে ধরে বলি কিছু চাকরি তো হচ্ছে, আপনার ছেলে ফর্ম ফিল আপ করেছে কি না? যদি বলে হ্যাঁ, আমি ঠিক আছে, রিটার্নে তো টিকতে হবে, টিকলে আমি দেখব, কথা তো বলি, তাতে শান্ত হয়ে যায়। হ্যাঁ বলেছে মুখ্যমন্ত্রী আমার ছেলে ফর্ম ফিল আপ করেছে কিনা, 100 লোকের কাছে বলবে আমি ওনার সঙ্গে কথা বলেছি, আমি কিছু দেইনি, কিন্তু রেসপন্ড করা প্রপার, সেগুলো আমি পিডব্লিউডির কাছ থেকে চাই, ইঞ্জিনিয়ারদের কাছ থেকে চাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বকিল এরা প্রফেশনালস, সমাজকে প্রভাবিত করে। একটা ইঞ্জিনিয়ারকে দেখলে মানুষ শ্রদ্ধা করে। আগামী 70 তারিখ বিশ্বকর্মা পূজা আসছে, দুনিয়ার সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার আমাদের রীতিনীতি নিয়ম অনুসারে, আমরা তার সঙ্গে নিজেকে জুড়ে রাখি। আপনারা চিন্তা করুন, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন তো মনে হয় কিছুই না, সঠিকানে কথা না বন্ধু, ইঞ্জিনিয়ার হওয়া অনেক পড়াশোনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তারপর গিয়ে যোগ্যতা আসে, আর সমাজ প্রভাবিত হয় ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ করে এই দুইজনের দ্বারা, এই দুই ব্যক্তিত্বের দ্বারা সমাজ প্রভাবিত হয়। এখানে লোধবাবু আছেন, উনি তো রিটায়ারমেন্টে চলে গেছেন, আপনার বাসায় তো মেলা করে না, ওনাকে আমি ত্রিপুরায় যখন এসেছি, একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলাম,
তখনই লোদভবন নাম আমি জেনে গেছি যে একজন ইঞ্জিনিয়ার এখানে আছে ভালো লোক। আমাকে কেউ বলতো ওনাকে আমি একটা টিকিট দিতে পারলে ভালোই হতো, লোকটা ভালো। পলিটিক্স ম্যাসেজ হয় সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তিদেরকে মানুষ আনে তাকে সামনে করে। লোদবাবুকে প্রথমবার আমাকে দীপকবাবু এরা দেখিয়েছে মঞ্চে, তখন নয়, আমি তো এমনিতে ওনাকে না দেখে নাম শুনে নিয়েছিলাম। আচ্ছা উদাহরণ অনেকের নাম জানি আমি, আপনাদের মনে হচ্ছে স্যার খোঁজখবর রাখে না। আমি জুনিয়র ইঞ্জিনিয়ার পর্যন্ত খোঁজখবর, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত খোঁজখবর রাখি। বলে স্যার তাহলে আপনি কাজটা করেন না, করে আমি যদি সপ্তাহের মধ্যে হাত দিই তো ব্যবস্থা বসে যাবে। ব্যবস্থা তো সিস্টেমের মাধ্যমেই হোক না, সেক্রেটারির মাধ্যমেই যাওয়া উচিত, চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমেই যাওয়া উচিত নিচে পর্যন্ত। আপনাদের যে দাবি দাবাগুলো সুশান্তবাবু বললেন, এখানে অনেকগুলি মূল মূল দাবি দেওয়া, যেটা সবচেয়ে বড় দাবি দেওয়া সেটাও তিনি উনি ধন্যবাদ দিয়েছেন রাজ্য সরকারকে, যে প্রমোশনের বিষয়টা কঠিন কাজ ছিল কিন্তু তাতে সরকার সেটা করেছে। আর যেটা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনে যেটা প্রবলেম হচ্ছে, এটা সরকারের প্রবলেম না, সিস্টেমের ওইখানে যারা রয়েছে এটা আমাদের পিএসইউ, ওখানে তাদের কাগজপত্র তৈরি করা সেটা ডিপার্টমেন্টের দায়িত্ব, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করিয়ে প্রমোশন যে নিয়ম আছে সেগুলো লাগু করে দেব। ইলেকট্রিক ডিপার্টমেন্টে প্রবলেম আছে কিন্তু সেটা একদিনে নির্মাণ হয়েছে তেমন না, এমনিতে মানুষের মনে হয় যে লোডশেডিং হয়েছে, কারেন্ট চলে গেল, বিজলি ত্রিপুরাতে ইলেকট্রিসিটি সারপ্লাস কেন হবে, একটু পিছিয়ে যেতে হয়। মাঝে মাঝে আমি দেখি জিষ্ণুদেব বর্মা মহোদয় যে ডেপুটি সিএম রয়েছেন, পাওয়ার ডিপার্টমেন্টের দায়িত্ব আছেন, উনি বলেন, আমিও জানি যেটা এখন এই সরকার আসার পরে যেভাবে বড় মাত্রায় ট্রান্সফরমার, কোয়ালিটি অফ ট্রান্সফরমার লাগানো, মডার্নাইজেশন করা ইলেকট্রিফিকেশনকে, তার আগে হয়েছে ত্রিপুরাতে লাগিয়ে দিয়েছে ট্রান্সফরমার, যদি ডিজেল না থাকে তো জল দিলে দিবে, একটা লিকুইড ডাললেই হয়, যাও যাও ক্যাডারে ডালছে তো জল দিলে ওটা ডিজেল। মানুষ যদি না এটা তো জল দিছে না ডিজেল কইছে মেলার মারতে গিয়ে ডিজেল, এই ব্যবস্থা লাগু সারা ত্রিপুরা হচ্ছে। গঙ্গানগরে লাইন নিয়ে যাওয়ার জন্য 12 বছর লেগেছে, 12 ইয়ার্স। ইলেকট্রিকের যারা ইঞ্জিনিয়াররা জানে সবাই, কিসের জন্য বলে না ফরেস্ট ক্লিয়ারেন্স নিয়ে যায় না, তো আমাদের এখানে কেমনি ফরেস্ট ক্লিয়ারেন্স হলো, কীভাবে গেল? কাজ করার মানসিকতা না হলো, আমিও তো 12 বছর এরা করেছি, আমি 24 বছর ফরেস্ট ক্লিয়ারেন্স নিয়ে 24 বছর বসে থাকি না, এই ফরেস্ট ডিপার্টমেন্টে তো ক্লিয়ারেন্স দিয়েছে, ত্রিপুরার তো ফরেস্ট ডিপার্টমেন্ট, জাপান থেকে তো আসেনি অফিসাররা, পিসিসিএফ তো শর্মাই হ্যাঁ, তখন কেউ না কেউ পিসিসিএফ তো ছিল। আমি কাজগুলোর বিষয়ে তার জন্য তুলে ধরছি, 12 বছরে ফরেস্ট ক্লিয়ারেন্স করতে পারে না, তার জন্য কাজ করতে পারে না, কিন্তু 1.5-2 বছরে করতে পারলো। ইলেকট্রিক ডিপার্টমেন্টে প্রবলেম বিভিন্ন জায়গা আছে, কর্মী স্বল্পতাও রয়েছে, লাইনম্যানেরও কমই আছে আমি জানি, কিছু কিছু আউটসোর্সিং করার জন্য বলা হয়েছে, মেনটেন্যান্স করার জন্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার যারা ইলেকট্রিক আছে আপনার সবাই জানে যে তাদেরকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে, ফাইন্যান্সিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, যে ফাইলে আসতে হবে না চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত, ফাইলে আসতে হবে না একটা লিমিটের মধ্যে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1,00,000 টাকা পর্যন্ত করতে পারবে, নিজে ডিসিশন নিতে পারবে, কেন ইমার্জেন্সি যখন হয় সে বসে না থাকে, কেন ফাইল ক্লিয়ার হবে তবেই না কাজ শুরু করতে পারবে। এগুলো সরকার করেছে কিন্তু এখন আমাদের রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে, আমার কাছে যা আছে তার মধ্যেই করতে হবে। আমি কল্পনা করব
যে সেটা একদম সুইজারল্যান্ডের মতো হতে হবে, তার জন্য সে আর্থিক ব্যবস্থা তৈরি করতে হবে আগে। আমাদের কাছে যেটা রয়েছে তার মধ্যেই আমরা পিডাব্লিউডির কাজ করবো, ডিডাব্লিউএস এর কাজ করবো, ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করবো। আর তারপরও হয়নি তেমন তো নয়, আপনারা সবাই সাক্ষী, এডিবির মাধ্যমে হাইয়েস্ট প্রপোজাল স্যাংশন কত, প্রায় 4,600 কোটি টাকা কুল মিলিয়ে ওয়ার্ল্ড ব্যাংক আর বাকি সব নিয়ে এক্সটার্নাল অ্যাডেড যে প্রজেক্ট আছে। ত্রিপুরার ইতিহাসে পাওয়ারে এত বড় স্যাংশন কোনোদিন আনতে পারেনি, কোনোদিন হয়নি। 4,600 কোটি টাকা কল্পনা করা যেতে পেত বন্ধুরা, এগুলো কিন্তু এমনিতে হয় না। আবার আপনারা ফাইল পাঠিয়ে দিয়েছেন তার জন্য হয়ে যাবে, সেক্রেটারি সিগনেচার করেছে তার জন্য হয়ে যাবে না। ও মুখ্যমন্ত্রীর মানসিকতা চাই, কেন্দ্র সরকারের সেই জায়গাতে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমোদন চাই, তখন গিয়ে হয় লাইন আপ করতে হয়। আসলে মানুষের মনে হয় যেটা আপনি আপনি তো এ তো আপনি আপনি সব হচ্ছে, কোনো কিছু আপনি আপনি হয় না, তার পেছনে লাগতে হয়, মেহনত করতে হয়। আর আমি যেটা জানি জীবনে মেহনতের বিকল্প কিচ্ছু নেই, সিস্টেম বিপ্লবদের না থাকলেও চলবে, কেউ না কেউ তো মুখ্যমন্ত্রী থাকে, কেউ না কেউ তো মন্ত্রী হবে, কেউ না কেউ তো চিফ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কে কতটা রেসপন্সিবিলিটি নিয়ে মেহনত করছে তার উপর সাকসেস রেট আসে, সাকসেস তখনই আসে। হেলথ ডিপার্টমেন্ট কত কিছু লেখা আজুকা, কোভিডের মোকাবেলা করতে পারছে না, এই হচ্ছে সেই হচ্ছে, এই সিএমও খারাপ, এই ডাক্তার খারাপ, এই নার্স, এই আলটিমেটলি আশাকর্মী থেকে নিয়ে হেলথের প্রতিটা, আমার যে কর্মী রয়েছে কঠোর পরিশ্রম করেছে, আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা তাদেরকে ডেকে সম্মানিত করেছেন, সাফাই কর্মী থেকে নিয়ে ডাক্তার পর্যন্ত সাধুবাদ জানাই আপনাদের এই সুন্দর চিন্তাভাবনার জন্য, উৎসাহিত করা ওনাদের কঠোর পরিশ্রমের কারণে আজকে আমরা সবাই ভ্যাকসিনেটেড হয়ে গেছি, 94% ফার্স্ট ডোজ, 40% উপরে সেকেন্ড ডোজ, এখন সেকেন্ড ডোজও আমরা কি করছি বাড়ানোর জন্য স্পেশালভাবে ড্রাইভ দেওয়া, স্পেশাল ড্রাইভ দিয়েছি, যেখানে দেখতাম আমি যে 5,000-7,000 ডেলি হতো, কালকে আমি দেখেছি সেটা বেড়ে 11,000-12,000-15,000 পৌঁছে গেছে। আপনারা মধ্যে কেউ যদি ভাবে যে স্যার কিচ্ছু দেখে না, আমি সবচেয়ে বেশি দেখি, আমার পেছনে দুইটা চোখ আছে, পেছনে দুইটা চোখ লাগান না, নাই সেন্স, সিভিক সেন্স, সিভিক সেন্স তখনই আসবে যখন আপনি কনসার্ন থাকবেন। অনেক সময় আমরা বলি কেমন বুঝলাম, আমি মনটা লারা দিচ্ছে, আমার ছেলেটার শরীরটা মানে ভালো না, জ্বর উঠছে, মা অনুষ্ঠান বলে, আমাকেও বলে আমার মা, তোর শরীরটা ভালো না নেই, আসলে যখন শরীরটা ভালো নেই তখন বলে যায়, কেন কি মা সন্তানের জন্য কনসার্ন থাকে, তার আত্মা বলে, তার সেন্স জাগ্রত হয়ে যায়। আমরা যে যেখানে কাজ করি যদি সেই কাজের প্রতি আমাদের ডেপথ থাকে, তো আপনি আপ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলতে পারবে, জুনিয়র ইঞ্জিনিয়ার বলতে পারবে এখানে কোন জায়গা ভুল হচ্ছে। আর যদি মনে করেন আমি সরকারি চাকরি করি, যাবো দাঁড়িয়ে দেখে একটা কাগজ লিখে আসবো, তো 2016-2021 বিল্ডিং কমপ্লিট হবে, একতলা বিল্ডিং, কি অবস্থা, কি ব্যবস্থা ছিল আগে তাদের, আমি কল্পনা করি মাঝে মাঝে কোথায় গিয়েছিল ত্রিপুরার সিস্টেম। 15, 16, 14 কাজ শুরু, 12 কাজ শুরু হয়, বিল্ডিং এর একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং গিয়ে 21 শেষ হয়। দুনিয়াতে কোনো রাস্তা নেই ভারতবর্ষে, যেখানে বৃষ্টি হোক আর যেখানে বৃষ্টি না হোক, 18 মাসের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যায়।
আর গন্ডা ছড়াতে যেখানে আমি গিয়েছিলাম প্রাইম মিনিস্টার সড়ক যোজনার যে রোড, সেটা 2005 শুরু হয়েছিল আর 2018 আমি সরকারে এসেছি, এখন 2021। 2005 থেকে 21 চিন্তা করুন, পিএম জেসে রোড 80% পেমেন্ট হয়ে গেছে, কারে দরবার, কারে কারে সাসপেন্ড করবে, কার উপরে ডিপি করবে। আজকে যে দিন, আজকের দিনটি মহান ব্যক্তিত্বের নামের দিন, আজকে ওনার আমরা মূর্তিও অনাবরণ করব। আমি বলি না যে আপনাদেরকে সবকিছু দিয়ে দিয়েছি, সবকিছু হয়ে গেছে, সেভেন্থ পে স্কেল দিয়েছি, বাকি অ্যালাউন্সেস বাকি আছে আমি জানি। কোভিডের মাঝখানেও 3% দিয়েছে আমাকে, ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন থেকে এসে বলেনি 3% দিয়ে দিতে হবে, একটা কাগজ দিয়েছে, এমন নয়, কোনো অ্যাসোসিয়েশন থেকে দেয়নি, জানেও না, হঠাৎ করে ক্যাবিনেট ডিসিশন দেখে 3% দিয়ে দিয়েছে স্যার। প্রমোশন করতে হবে, আটকে আছে, পুরনো সরকার থাকতে কেস হয়েছে, সরকারই করেছে, গভর্নমেন্ট করেছে, গভর্নমেন্ট করে হাত তুলে বসে আছে, দেখুন আমরা কি করবো, সুপ্রিম কোর্টে আটকে রয়েছে, কে করছে, আপনি তো করছেন। তারপর দোষকার না, দোষ তো সুপ্রিম কোর্টের, দোষ তো হাইকোর্টের, অন্যের উপরে দোষ দিয়ে দেওয়া, তার রাস্তা না বের করা আর মানুষকে ঝুলিয়ে রাখা, তবে তো রাজনীতিটা করতে পারবো। এখন আমার কি সব, আমি ঝুলিয়ে রাখি না, ফটাফট কাজ, তো কাজটা করে দিলে আবার ভুলে যাওয়া আমাকে। আমি এটাও দেখি মাঝে মাঝে, বলি আমার একটা ফুলও দেন, আমি সুমিতকে বলি আরে তোমার অ্যাসোসিয়েশন কই গেল, এত বড় প্রমোশনটা হলো, একজন একটা গোলাপ ফুলও দেন না, একবার রাস্তা নেমে আমার একটা ধন্যবাদ জানা না, দীপক দাস একবার আইয়ে না আমার কাছে, দীপক ফোন দিছ নি, নেই দিয়া, হ্যাঁ কিছু করে দেখো, আমি সবাইকেই ভালোবাসে, আমার যত কেউ যদি ভাবে যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে বস আসে নেই, বস নেই, আমরা কাজ করি সবাইকে, আমার দায়িত্ব মুখ্যমন্ত্রী, কেউ জুনিয়র ইঞ্জিনিয়ার, কেউ ড্রাফটম্যান, কেউ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটম্যান ছাড়া কাজটা করতে পারবো, মাপজোকটা কীভাবে হবে, ম্যাপটা কীভাবে করবো করতে পারবো, পারবো, তারও দায়িত্ব আছে, দায়িত্ব বড় হয় পদ বড় হয় না, আমি কতটা দায়িত্ব নিভিয়েছি তার মধ্যে পারদর্শিতা আসে। আজকে যা সাফাই কর্মী লাস্টে এখানে আসলে আমার বোন, তারা তো পুরস্কার পুরস্কৃত করা হয়েছে, আবার ডাক্তারকেও করা হয়েছে এবং তাকেও চিহ্নিত করা হয়েছে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন যদি না হয় কোভিড হসপিটাল বা কোভিড সেন্টার, ডাক্তারও ঢুকতে চায় না, আমাকে হোয়াটসঅ্যাপ করতো স্যার একদম ক্লিন নাই, আপনার একটু দেখেন, ফটো তুললে হোয়াটসঅ্যাপ করে দিত, তো এসে অ্যাভেলেবেল রাত না 24 আওয়ার, 112 নম্বর, 112। তো আতাম কেউ যদি ভাবে বলে স্যার তো হোয়াটসঅ্যাপ দেখে না মাঝে মাঝে, আমি যখন দেখি সবটা দেখি। তো আপনাদেরকে আমি আজকের দিনে সেটাই বলবো, যাই হয়েছে আপনাদের কাজের কারণ হয়েছে, এই প্রমোশন হয়েছে তো আপনাদেরই সবার, আপনাদের মতো সবার পজিটিভিটির কারণ হয়েছে। আমার ইচ্ছা হয় জানাই, আমার ইঞ্জিনিয়ারগুলো, আমার ডাক্তারগুলো, আমার অফিসাররা এত কাজ করছে, 7 বছর ধরে প্রমোশন নেই, প্রমোশন ছাড়া রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সম্মান নেই, এক জায়গায় বসে বসে তার মানসিকতা শেষ হয়ে যাচ্ছে, সে এসসি হোক, এসটি হোক, জেনারেল হোক, অনেক সময় তো এমন এমন অফিসার আমাকে স্যার টাকা না দিয়েন, আপনি একটা অ্যাডুক প্রমোশন এমন কিছু করে দেন না, কমসে সম্মানটা তো পাইসা। তা আমি আমি বলতাম বলে ও এখনো দিয়ে দেবো, পরে কোর্টে একজনে যাবো গিয়ে টাকা দেবো, আমি সব কিছুই বলি শুনি, কিন্তু আলটিমেটলি রাস্তা একটা বের করেছি, রাস্তা বের করে আপনাদের সেই ব্যবস্থা করা হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং চিফ দীপকবাবুকে বলবো, দীপকবাবু সবই চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে একবার বসা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে
একবার দেখে দৃষ্টি পড়ে যে আপনি যখন আগে প্রবাস করতেন আমার সঙ্গে একবার বসা বলে এই কাজগুলো স্যারের না, এগুলো আমাদের ভাবনা বলে আমরা সরকারের গভর্নমেন্ট এমপ্লয়ি না, আমরা গভর্নমেন্টের ভাগিদার, আমরা কর্মচারী না, আমরা সরকারের অংশীদার। তবে গিয়ে সাকসেস রেটা আসে। আর স্বাভাবিক ব্যবস্থাতে জুনিয়র ইঞ্জিনিয়ারকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কমান্ড করবে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে মানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কমান্ড করবে, সুপারিনটেন্ডেন্টকে চিফ ইঞ্জিনিয়ার কমান্ড করবে। সেটার জন্য কেউ ভাবা উচিত না আমার উপরে মাতুপুরি করে, মাতুপুরি না, সেটা সিস্টেম। আমরা বাড়ি ঘুরে থাকি, কই বাবা আমাকে আদেশ দেয় না, মা আমাকে উপদেশ দেয় না, আমরা কি ভাবি যে আমাকে কমান্ড করেছে? ওই মানসিকতা নিয়ে কাজ করা। আমি ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করব যে আপনারা ঘুরে ঘুরে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছে তার সঙ্গে আজকে আমি যেটা বলেছি সাকারাত্মকভাবে আলোচনা করি। আমি ওই দিন জিবি হসপিটাল গিয়েছিলাম, তো ডাক্তারদেরকে বলেছি যে আপনারা আধা ঘন্টা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রামে গঞ্জে যারা রয়েছে তাদের সঙ্গে অ্যাডভাইস দেওয়া, কোনো পেশেন্ট হয়তো গন্ডা ছড়াতে আছে, জিবি হসপিটালে কোনো একজন ভালো ডাক্তার যদি স্পেশালিস্ট, কারণ তো পিএসসির মধ্যে স্পেশালিস্ট থাকে না, আগরতলাতে আমি কিছু স্পেশালিস্টের ব্যবস্থা করেছি, কিন্তু গন্ডা ছড়াতে পিএসসির মধ্যে তো স্পেশালিস্ট এমডি ডক্টর থাকবে না, অর্থোপেডিক থাকবে না, সেখানে নিউরোসার্জন নেই। যদি গন্ডা ছাড়ার কিছু পেশেন্ট সুযোগ পায় যে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, আজকাল ইন্টারনেট তো আছে, জিবি থেকে একজন ডাক্তার ওর সঙ্গে কথা বললো কি হয়েছে আপনার কি কি উপসর্গ, ওখানে এমবিবিএস ডাক্তার থাকুক না পিএসসির মধ্যে, উনিই কথা বলিয়ে দিলেন, সামনে দেখছে জিবির ডাক্তার, বিএম হসপিটালের ডাক্তার আগরতলাতে, ওনার নাম আছে, কে এই ফিজিশিয়ান অর্থোপেডিক, পেশেন্ট তো আধা ভালো হয়ে যাবে সেটা দেখে আমাকে তো জিবি হসপিটাল থেকে আমাকে ইয়ে করেছে, ডাক্তারবাবুর সমস্ত কিছু শুনে আমাকে প্রেসক্রিপশন করেছে। তো ঠিক ইঞ্জিনিয়ারদেরকেও এইভাবে একবার চিন্তা করা দরকার। ডাক্তার দুজনে যেটা আমি করছি, আপনারা একবার চিন্তা করে দেখুন যে কোন জায়গাতে কাজে প্রবলেম হচ্ছে, কোন জায়গা হচ্ছে না, কেন রাস্তা খারাপ হচ্ছে, কেন জল আটকিয়ে থাকে, কেন জল ছাড়ার জন্য লোক নেই, কেন বলতে হবে, এই ছোট ছোট বিষয়গুলো করলে দেখবেন যে মেনটেনেন্সটা কমে যাবে। ছোট ছোট বিষয় করলে যে ১০০ কোটি টাকা যেখানে মেনটেনেন্স হয় দেখবেন সেটা দাঁড়াবে এসে ১০ কোটি টাকা, তখন আমরা ওই ৯০ কোটি টাকাতে কোথায় কাজ করতে পারবো, নতুন কাজ করতে পারবো, নতুন রোড তৈরি করবো, নতুন বাড়ি তৈরি করবো, আপনাদের জন্য তো কোয়ার্টার তৈরি করতে হয় আমাকে, আমরা তো আমি তো সরকারি কোয়ার্টারে থাকি, অনেক কোয়ার্টার ত্রিপুরার যে আছে, আমি এখন যখন মন্ত্রী হয়েছে তিন মন্ত্রীকে কোয়ার্টার দেওয়ার জন্য নেই খুঁজছি, কিন্তু অনেকগুলো কোয়ার্টারের আছে যে যেগুলো মেনটেনেন্স করতে হবে, পুরনো হয়ে গেছে, কনস্ট্রাকশন ঠিক নেই এখন, যাই হোক আজকের দিনে আমি আপনাদেরকে সেটাই বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি ধ্যান রাখবেন, ওর নিজের কাজ যেখানে করছি সেটার মধ্যে নিজের কাজ আমার কাজ, এটা সরকারের নয়। আমি আবারও বলবো একসময় মানসিকতা বসিয়ে দিয়েছিল সরকারের কাজ, সরকারের দপ্তর, সরকারের অফিস, সরকারের রোড, তাহলে কি স্ট্রাইক করো, তালা লাগিয়ে দাও, কোনো একটা হাল্লা হুতুজি হতে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আমাদের পরিশ্রমের ফল, আমরা চাকরি করে যে ট্যাক্সটা দিই তা দিয়ে এটা তৈরি হয়, আমাদের স্যালারি থেকে এখানে যারা আছে সবাই স্যালারিতে যারা পান ট্যাক্সেবল তারা ট্যাক্স দেন, কিন্তু সরকারি কর্মচারী ট্যাক্স না দিয়ে থাকতে পারেন না, কারণ কি তাদের সমস্ত কিছুই কাগজপত্র রয়েছে, তার জন্য আমরা যেই পয়সাটা দিচ্ছি সেটা যাতে সঠিকভাবে কাজে লাগে সেই মানসিকতা নিয়ে কাজ করা। আর আজকের দিনে আমি আবার আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো যে বিশ্বেশ্বরাইয়াজিকে আমরা আজকে স্মরণ করছি, ওনার আদর্শ
ওনার যে কৃতজ্ঞতা, উনি ভারতরত্ন, উনি মহান ব্যক্তিত্ব, ওনার ব্যক্তিত্বকে আমরা আমাদের কর্মজীবনে প্রতিফলিত করার প্রচেষ্টা করব। আমি বলি না সবাই বিশ্বসেরিয়া হয়ে যাবে, কিন্তু সে রাস্তায় চলার চেষ্টা করা, সে জায়গা যাওয়ার রাস্তা তৈরি করা। আমি আশা করি আপনারা সেই বিষয়ে সবাই মিলেমিশে কাজ করবেন, আর অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে, যারা অফিস ব্যারার্স আছে, তারা নিজের কাজের ফাঁক দিয়েও মাঝখানে যেই কথাগুলি আমি বললাম নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করা, সেগুলো তবেই তার সার্থকতা আসবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তবে তার আগে আমরা রয়েছি প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন এই পার্কে। এরপর হবে বৃক্ষরোপণ, তবে তার আগে প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির পক্ষ থেকে শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হবে। আমি প্রতিনিধিদের অনুরোধ করব শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া।